أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরার এই সাপ্তাহিক ঈদের দিনও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার গৌরব মিলিত হওয়ার তৌফিক দান করছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির সর্বশেষ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দীনে হকের ওপর পৌঁছে থাকবে তাদের ওপর। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আজকে খুতবার মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতা ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম বিষয় হলো গিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিষয়ে, এবং দ্বিতীয় বিষয়টা হলো গিয়া সালাত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত কিছু বিষয় ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় পৃথিবীত বসবাসের লাগিয়া মানুষকে সৃষ্টি করছেন, আর মানুষে পথের দিশা দিবার লাগিয়া মানুষে যে আদম আলাইহিস সালামের যে জান্নাত রাখা হয়েছিল, সেই জান্নাতটাকে যখন আদম আলাইহিস সালামের দুনিয়াত ফাটানো হয়েছিল, দুনিয়াত ফাটাইয়া কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, কিছু নিয়ম নীতি হইয়া দেওয়া হয়েছে, এই নিয়ম নীতির ফলো করলে মানুষ আবার ফিরিয়া তার আগর জান্নাতে যাইতে পারব। এই কোন পথে চললে মানুষ জান্নাতের রাস্তায় যেতে পারব, জান্নাতে যাইতে পারব, আবার কোন পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সৃষ্টি হইল গিয়া শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তার পদাঙ্ক অনুসরণ করিও না। মানুষ শয়তানের পথে যদি চলে তাহলে জাহান্নামে যাইব, আর যদি আল্লাহর পথে চলে তাহলে মানুষ জান্নাতে যাইব। জান্নাতের পথ দেখাইবার লাগি এবং জাহান্নামের পথ থেকে সতর্ক করবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে প্রেরণ করছেন, রসুলগণকে প্রেরণ করছেন। সর্বশেষ এবং চূড়ান্ত রসুলের লাগি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রসুল আগমনের মধ্য দিয়ে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়া আর পূর্ববর্তী যত ধর্ম আছিল, যত দিন আছিল,
সব টিন বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ না করিয়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই। আজকের ইহুদিরা, আজকের খ্রিস্টানরা যদিও তারা দাবি করে যে তারা মুসা আলাইসাল্লামের অনুসারী, দাবি করে ঈসা আলাইসাল্লামের অনুসারী, কিন্তু আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের মধ্যে দিয়া মুসা আলাইসাল্লামের অনুসরণ করিয়া জান্নাতে যাওয়া যাইত না, ঈসা আলাইসাল্লামের অনুসরণ করিয়া জান্নাতে যাইত না। আজকের পৌত্তলিকরা যারা মূর্তি পূজা করে তারা জান্নাতে যাইত না। কারণ কোন ধর্ম পৃথিবীতে, কোন ধর্ম, কোন দিন, সব দিন রে বাতিল হয়ে গেছে। একমাত্র দিন ওই লগিয়া আল্লাহর মনোনীত সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন লই আইছেন তার অনুসরণ করার মধ্যে দিয়ে এখন মুক্তি পাওয়া যাইব। আর কোনো নবী, কোনো রসুলরে অনুসরণ করিয়া মুক্তি পাওয়া যাইত না, কোনো ধর্মরে অনুসরণ করিয়া মুক্তি পাওয়া যাইত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হইল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্যত্র কইছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করব, ফালান ইউকবালা মিনহু, সেটা কবুল করা হইত না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইব। তাহলে আমরা কাছে সুস্পষ্ট হইল যে আমরা দিন আল ইসলামের অনুসরণ করতে হইব। আমরা এটা জানি যে আমরা ছোটোবেলা থেকেও জানি যে মানুষ খবর গেলে তিনটা প্রশ্ন করা হইব, এর মাঝে একটা হইল কি তোমার রব হে, দুই নম্বর প্রশ্ন হইল গিয়া তোমার দিন কিতা, আর তিন নম্বর হইল গিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামরে দেখাইয়া কোয়া হইব যে এই যে ব্যক্তিরে ফাটা নিয়েছিল তার তার সম্পর্কে তুমি কিতা জানো, মানে তোমার নবী হে, এই তিনটা প্রশ্ন করা হইব। তাহলে দিন আপনি খবর দুনিয়ার যদি ইসলামরে দিন হিসাবে গ্রহণ করেন তাহলে আপনি খবর গেলে জবাব দিতে পারবা। আপনি আমি দুনিয়ার যদি ইসলামরে ফলো না করি, বাপদাদার রীতিনীতিরে ফলো করি, সমাজের রীতিনীতিরে ফলো করি, আমরার পূর্বপুরুষে কিতাব হয়েছেন এটারে ফলো করি, এইটারে অনুসরণ করিয়া এইটারে মানিয়া চলিয়া, যদি এই বাপদাদার অনুসরণ, সমাজের অনুসরণ, পিতামাতার অনুসরণ যদি কোরআনের যাকে সাংঘর্ষিক হয়, কোরআনের লগে যদি টক্কর লাগি যায়, হাদিসের লগে যদি টক্কর লাগি যায়, তাহলে আপনি আমারে কোরআন এবং হাদিসে আঁকিয়া ধরতে হইব। যদি কোরআন হাদিসে যদি আমরা আঁকড়িয়া ধরতাম না পারি, এই ক্ষেত্রে যদি আমরা সমাজের সমাজের রীতিনীতিরে না সারতাম পারি, বাপদাদার রীতিনীতিরে না সারতাম পারি, কোরআন হাদিসের লগে যেটা সাংঘর্ষিক লাগে সেটা যদি না সারতাম পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কল্যাণ লাভ করতাম পারতাম নাই। আমরা কল্যাণ ফারিতে হইলে ইসলামের কাছে যেতে হইব। আর ইসলাম ওই লগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে বিদায়ী হজর ভাষণ ইসলাম সম্পর্কে হইতে গিয়া কিতা কইছেন যে তারাক তো ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে আঁকিয়া যাই, আর লাম তাদিল্লুমা তামাসাক্তুম বিহিমা, তুমি দেন এই দুই জিনিসটা আঁকিয়া ধরিয়া যদি রাখো তাহলে তুমি দেন কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই, ভুল পথে যাইতে নাই। একটা হইল আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হইল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ইসলামের সুন্না। কোরআন এবং সুন্নারে অনুসরণ করবার লাগিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। কোরআন এবং সুন্নারে সব থেকে বালা করে যারা মানছেন তারা হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই উম্মার শ্রেষ্ঠ মানুষই লাগে তারা। তারা লাহান করি আমরা কোরআন এবং সুন্নারে অনুসরণ করতে হইব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় সময় ওয়াজ মাহফিলও গেলে, আমরা বিভিন্ন প্রোগ্রামও গেলে আমরা শুনছি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমত করতে তৈরি ভাগ হইবা, বনি ইসরাইল ইহুদি অকল একত্রের ভাগ আসতা, নাসারার 72 ভাগ আসতা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমত কল 73 ভাগ হইবা, সব জাহান্নামে যাইবা এক গ্রো ছাড়া। এই এক গ্রো খারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সাহাবায়ে কেরাম যে এক গ্রো খালা, রাসূল কইছেন মা না আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে ফতের উপরে আছি, যে তরিকার উপরে আছি, যেভাবে জিকির করিয়ার, যেভাবে নামাজ পড়িয়ার, যেভাবে হজ করিয়ার, যেভাবে দরুদ ফরিয়ার, এইভাবে রসুলের তরিকা সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা থাকবো তারা ওই লোকিয়া সেই একগুরু হইব যারা জান্নাত হইব। আজকে আমরা বিভক্ত সমাজও বিভিন্নভাবে বিভক্ত, খেউ গোল টুফি, খেউ লম্বা টুফি, খেউ বাট্টি পাঞ্জাবি, খেউ লম্বা পাঞ্জাবি, খেউ রইল গিয়া সবুজ ফাগড়ি, খেউ সাদা ফাগড়ি, খেউ লাল ফাগড়ি, আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি। এই অবস্থা থেকে উত্তরণের খাটটা ঠিক, সবাই নিজেরটা দাবি করা ঠিক, দেখা যাইব যে আমার থেকে লম্বা দাড়ি এলা, আমার তো ফাঁকড়ি না আরো বড় ফাঁকড়ি এলা, তাই নিয়ে হইয়া যে তানটা ঠিক দেখলে মনে হয় নুরানি চেহারা। এখন আপনার চেহারা ফাঁকড়ি দাড়ি দেখিয়ে আপনি ইসলাম মানতা না কোরআন এবং হাদিসে দিয়া দেখিয়া ইসলাম মানতা? এখন কোরআন এবং হাদিসে দিকে আপনি যদি মানতে চান তাহলে আপনার কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হইব বা জ্ঞান থাকতে হইব। আপনি
আমরা গ্রামে অনেক মানুষ আছে যে অশিক্ষিত, কিচ্ছু লেখাপড়া জানে না, কিন্তু আপনি যদি আপনার ছেলে পড়িয়ে আইসেন ইউনিভার্সিটিত, তান আইয়া কইছেন বাবা কিছু দান ওখানটা বিজে গেত সেই জ্বালা দিবার লাগিয়া, এখন জ্বালা দিবার লাগি দান তৈলে কোনটা দান বিজে গেত হইলে জ্বালা হইব আর কোনটা জ্বালা হইতো নাই এটা বুঝতে হইলে তান হো অশিক্ষিত বেটার কাছে যেতে হইব। বেটা অশিক্ষিত হইতে পারে কিন্তু বিচারার ইলাইনে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে যে দান আতে নিলে বুঝতে পারবো যে এইটা খেং দিব দি দিত নাই, এটা সুসা আছে কি নাই কেউ দেয় তার অভিজ্ঞতা আছে। তাহলে আপনি আমি যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কি দইব সুসারে নিয়ে বুঝিয়ে রাখি দিব, এমন দান দিব এই কোথায় গিয়ে সব দিন থেকে আলি আইত নাই। ঠিক অনুরূপভাবে আপনি আমি ইসলামর কারণ দানও দেখতে গেলা সুসাও দেখতে গেলা, কিন্তু একটা ফানির মাত বাসে আর একটা ডুবে, একটা থেকে চাউল বাড়ায় একটা থেকে বাড়ায় না, দেখলে সাধারণ মানুষ দেখলে দুকাত ফড়ি দিব, কিন্তু যার অভিজ্ঞতা আছে সে দেখলে দুকাত ফড়তো না সে বাঁচতে পারবো। ইসলাম সম্পর্কে যদি আমরা জানতে হয়, ইসলাম সম্পর্কে আমরা মানতে হয়, তাহলে ইসলাম কিতা জানতে হইব, জানা যদি না থাকে তাহলে আপনি আমি টুপি দিকে দুকাত ফড়মু, পাঞ্জাবি দিকে দুকাত ফড়মু, আমরা মা থুনিয়া দুকাত ফড়ি দিব। তাহলে এই দুকাতে কি বাঁচতে হইলে রসুল সাল্লাহ ইসলামে যেহেতু কইছেন আমার উম্মত তেওত্তের দল হইব, আপনি আমি সচেতন হওয়া দরকার যে আমি কি ওই একদলের মাঝে আছি, আমি কি সেই এক ফতের মাঝে আছি যে ফতের সুসংবাদ দিচ্ছেন রসুল সাল্লাহ ইসলামে তারা জান্নাতে যাইব। কারণ দুনিয়াতে আমরা আসল ঠিকানা নাই, দুনিয়া আমরা আসল বসবাসের জায়গা নাই, এই দুনিয়া থেকে আমরা একসময় বিদায় নিতে হইব। দুনিয়া থেকে বিদায় নিলে আমরারে সামনে দুইটা ফত আছে, হয় জান্নাত নাহলে জাহান্নাম। আমরা নামাজ পড়িয়ার, আমরা রোজা রাখিয়ার, আমরা হজ করিয়ার, আমরা জাকাত দিয়ার, আমরা জিকির করিয়ার, আমরা বিবাহ করিয়ার, আমরা ইসলামরে মানার চেষ্টা করিয়ার কেউ দেয় যে জান্নাত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত যাইবার লাগিয়া। এখন যদি এই কারণে যদি আমরা দুঃখা হাইলাই, এই কারণে যদি আমরা কোনো সময় বিচ্যুত হয়ে যাই, এই সময় এইখানে যদি আমরা কোনো সময় রাস্তা হারাইলাই, তাহলে আপনি আর কোনোদিন রাস্তা আর ফিরত ফাইতা নাই। কারণ দুনিয়াতে একটা ভুল করলে আপনার ছেলে বা যে হোক সে যদি সুসা বাইন দেয় তো আপনি জানার পরে আপনি বালা আলী নিয়ে বাইন দিতে পারবা, যদি আপনার আলী নাও হয় তারপরে আরেকজন আসতে কি বালা আলী লইয়া আপনি খেত করতে পারবা। কিন্তু আপনি আমি যদি আমল করি আর আমলটা যদি সঠিক না হয় আর এটা গিয়ে ধরা ফলব, চেক করা দিব কোন জায়গা খবরও গেলে, এটা চেক হইব কোন জায়গা হাসেরও গেলে, হীন গিয়ালে যদি প্রমাণিত হয় যে আপনার আমার আমলটা গ্রহণযোগ্য হইছে না, মাপকাঠিতে ঠিকছে না, তখন এটা আর দুনিয়াত আওয়ারও সম্ভব নয়, এটা সংশোধন করাও সম্ভব নয়। যে যেটা সংশোধন করা সম্ভব নয়, যেটারে পরিবর্তন করা সম্ভব নয়, যেটারে ঠিক করা যায় না, তাহলে এই ক্ষেত্রে সতর্ক আরো বেশি হইতে হইব, অধিক সতর্কতা এইখানে অর্জন এইখানে আমাদেরকে কিতা করতে হইব, সতর্ক থাকতে হইব সম্মানিত উপস্থিতি। তা আমরা যখন জান্নাতের ফতে চলতাম সাইয়ার, আমরা নামাজ পড়িয়ার অত কষ্ট করিয়া খাম খাস তারি, অনেক মানুষের খাম খাস করে আলি রুয়র তারপরে তার সংসার তলে খরচ করেন আড্ডা ইয়ার কিদের, আমরা আড্ডাও দিলাম না, খামও বন্ধ করিয়া এলাম মসজিদে নামাজ পড়বার লাগে। আমরা এই যে সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করাতে এলাম, ইনো আইয়ালে যদি দুঃখা খাইলাই, ইনো আইয়ালে যদি বিভ্রান্ত হয়ে যাই, ইনো আইয়ালে যদি আমরা ফত আড়াইলাই, তাহলে আমরা এমন ক্ষতিগ্রস্ত হইলাম যে খাসারাত দুনিয়া ওলা আখেরা, আমরা দুনিয়াও আড়াইলাম আখেরাতেও আড়াইলাম, দুনিয়ার খাম খাজ ইতা সপ্তাহ ফালাই আইলাম, আইয়া ইনো সময় ব্যয় করলাম আর আখেরাতেও আড়াইলাম যে খাম করলাম, এই খামটা করার পরে এই খামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে না। গ্রহণযোগ্য খামটা কিলো হইব, কোন খামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব, কোন খাসটা আপনার জান্নাতি আমল হইব, এটা জানার দরকার কিনা না। আপনি আমি যখন একটা খামলা যদি আনি বাজার তাকিয়া, আপনি একটা খামলা আনলা আনিয়া কইলা বা একটা গাঁত করো বাড়ির সামনে একটা গাঁত করবার লাগিয়া, উঠানোর মাঝে একটা গাঁত করবার লাগিয়ে কইলা কইলা দুইয়ার দুই হাত একটা গাঁত করবার লাগিয়া, খামলা আনছেন হয়তো এলাকার বালা মাটি খামলা আনছেন, আনিয়া কইছেন যে তুমি ওনার দুই হাত দুই হাত একটা গাঁত করো, আপনি তারে দাগক দিয়া আকিয়া দিয়া তারপরে আপনি গেছেন বাজারও, বাজার থেকে এ দেখলা হে সাইরাত সাইরাত গাঁত করছে, কইসলা দুই হাত দুই হাত হে সাইরাত সাইরাত করছে, স্বাভাবিকভাবে আপনি খুশি হওয়ার কথা, কিন্তু আপনি খুশি হইতা নাই, সেনে খুশি হইতা নাই, সে আপনার সাইরাত গাঁত দরকার নাই, আপনার দরকারের লোক দুই হাত গাঁত,
বেটা খাম বেশি করছে, বেটা গাম বেশি জড়াইছে, বেটা হয়তো চিন্তা করছে যে বেশি করে খাম করলে মালিক খুশি হইবা, কিন্তু আপনি খুশি না, এখানে খুশি নাই যে আমি কইছি নি তোমার খাম করতে, আমি কইছি তোমার অতখান দরকার, তোমার কইছি না তুই ফকির করতে, আমি কইছি আমার দুইয়াত দুইয়াত গাত হইতে, তোমার দুইয়াত দুইয়াত করতে, বিকালে যদি আইয়া কয় পয়সা দোকা আপনি কইবা আগুন বড়িয়া দিয়া যাও, খাম আগুন ঠিক করে দিয়ে যাও, বিচারা আশেপাশে মানুষের যদি নিয়ে কয় দেখো আমি খাম বেশি করছি, আমার মেহনত বেশি গেছে, তারপরে আমি বেশি টাকা দাবি করি না, আমি দাবি করি যে তার লোকের যখন ফুরাইলাছিল ওগুন তার লইতা আপনি দিত নাই, একজন সচেতন মানুষ দিত নাই, কেউ তাই দিতে নয় যে তুমি আমার খামলা, তুমি আমার বাড়ি খাম করাতে আইসো, আমি তোমার পয়সা দিতাম, আমার কথা মতো খাম করতে না তোমার মন মতো খাম করতে, তুমি তোমার মন মতো খাম করছো, তুমি আমার খামখান ঠিক করে দিয়ে যাও, তাহলে বোঝা গেল খাম বেশি করলে হইতো না, খাম মালিকর কথা মতো করতে হইব। দুনিয়ার ব্যাপারে আমরা যেটা বুঝি যে খামটা মালিকর কথা মতো হইতে হইব, আখেরাতের বিষয়টা বলা আপনি যে কোনো আমল করেন এই আমল আপনার আমার মালিক রব্বুল আলামিন যেন সাত আসমানের উপরে আরস আছে, আরসের উপরে যেন অবস্থান রব্বুল আরশেল আজিম তাইন জেলা কইছেন ওইভাবে আপনার আমার আমল হইতে হইব। আপনি মসজিদ আইয়া ঢুকতা ডাইন ফাওয়া দিয়া ঢুকতা পারেন, বাম ফাওয়া দিয়া মসজিদ আমাইয়া ঢুকতা পারেন, বাম ফাওয়া দিয়া ঢুকলেও মসজিদে ঢুকে হইব, ডাইন ফাওয়া দিয়া ঢুকলেও মসজিদ ঢুকে হইব, কিন্তু ডাইন ফাওয়া দিয়া মসজিদে ঢুকলে রবর খতামত হইব, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হইব, আর বাম ফা দিয়া করলে আপনার রবর খতামত হইছে না রসুলের অনুসরণে হইছে না, এর দিয়ে আপনি সওয়াব পাইতে নাই, আপনার হামানি হইছে, কিন্তু একটা হামানির মাঝে সওয়াব আছে আর একটা হামানির মাঝে সওয়াব নাই। আপনি নামাজ পড়তে আইয়া জুম্মার দিন গতকালকে জোহরের নামাজ পড়ছেন চার রাখাত, আজকে পড়বা দুই রাখাত জোহরের টাইমে, তখন যদি কেন হ্যাঁ জুম্মার দিন অত ফজিলতপূর্ণ দিন আইলা মতো কষ্ট করিয়া খাম খাজ বাদ দিয়া ইনো দুই রাখাত ফরতাম, মানে ইনো সাইড রাখাত ফরিলেই নামাজ হইব হইতো না, তাহলে বোঝা গেল রবর খতম মতো খাম হইলে তখন গ্রহণযোগ্য হইব, আপনি বেশি করলে বেশি সব পাইবা আইলা কিছু নাই, নিয়ম মতো করতে হইব। দুনিয়ার ব্যাপারে আপনি খুব বলা বুঝেন, সব খাজ নিয়ম মতো করার চেষ্টা করেন, আপনার বিবি যদি তরকারি রান্ধে গিয়া লবণ যদি এক চামচের জায়গায় তিন চামচ দিলেন তো এগুলো নষ্ট, তাহলে কইবা আমি বেশি দিছি, বেশি দিলে তো মজা হওয়ার কথা নানি কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ প্রত্যেকটা কাজ দুনিয়ার কাজ যেটা নিয়ম মতো করা লাগে, দুনিয়ায় লাগে আখেরাতের নমুনা, আখেরাতের কাজটাও আপনার আমার নিয়ম মতো করতে হইব, জোহরের নামাজ চার রাকাত পড়তে হইব ফরজ, আবার মাগরিবের সময় তিন রাকাত পড়তে হইব, ফজরের সময় কোনো খাম কাজ নাই এতুটি আপনার দুই রাকাত পড়তে হইব, কারণ রব্বুল আলমিন এইভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামরে শিক্ষা দিয়েছেন, আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা ভাইয়া কিতা কইছেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাহান করে করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনছো আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মতো চলো, আল্লাহর নির্দেশনা ফলো করো, ও আতিউ রসুল রসুলের নির্দেশনা ফলো করো, রসুলের আনুগত্য করো, ওল্লা তুবতিলু আমালাকুম, অর্থাৎ তোমার আমলকে নষ্ট করিও না, আপনার আমল যত সুন্দর হোক না এখানে, যত ভালো হোক না এখানে, যত উন্নত হোক না এখানে, যত বেশি পরিমাণে হোক না এখানে, এটা যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয় তাহলে এটা গ্রহণযোগ্য হইতো না, এটা কবুল হইতো না, ফালাইঙ্গক বালা মিনহু সেটা গ্রহণ করা হইতো না, অহওয়াফিল আখেরাতি মিনাল খাসিরিন, সে আখেরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। আল্লাহ তুমি আখেরাতের ক্ষতি থেকে আমরা হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি আরেকটা উদাহরণ দেই, আমি চেষ্টা করি আর আপনার ভিতরে সহজভাবে বুঝাইবার লাগিয়া, অনেক সময় আমরা সমাজও কিছু মানুষের উদাহরণ হইলিয়া যে অত জিন্দগি থেকে খরিয়া ইয়ার বা তুই ভুল নি, বাপ দাদায় খরিয়া আইলা এটা কিতা ভুল নি, তো দেশের অত আলেমুলামায় খোল্লা এটা কিতা ভুল নি, কেউ বাপদাদার দলিল দে, কেউ সমাজের দলিল দে, কেউ পূর্বপুরুষের দলিল দে, কেউ আলেমুলামার দলিল দে, এই দলিল উপস্থাপনা করিয়া চেষ্টা করে যে তার যেটা আছে অর্থাৎ টিকাইয়া রাখবার লাগিয়া, আমরা এলা সমস্যার দুনিয়াবি ব্যবহারে পড়ি,
কয়দিন আগে আপনাদের এলাকার জরিপ হয়ে গেছিল, কয়েক বছর আগে। আপনি এক টুকরা জায়গা খাইরা বা আমি এক টুকরা জায়গা খাইয়ার, এই জায়গা আমি দেখি আর আমার দাদা এই জায়গা সইছেন, খেত করছেন, আমার বাপে খেত করছেন, এখন আমি খেত করি আর। জরিপের সময় আই আলে দেখা গেল আমার এই জায়গাটুকা আমার লাগাবাড়ির চাচার কাগজতে বার করিয়া যখন কাটাকাটি শুরু হয়েছে, ওই দেখা যায় চাচার নামে এখানে রেকর্ড। গ্রামের মানুষ আইয়া কইরা যে এখান যাবো তোমার চাচার নামে রেকর্ড, তুমি তো এখান সারি দিতেই তান জায়গায় এখান। এখন কিলা এখন আমার বাপ দাদা থেকে খাইয়া ইয়ার, আমার দাদা খাইছেন, আমার বাপে খাইছেন, এখন আমি খাইয়ার এলাকার মানুষের জিকার হোক আমরা খাইয়ার কিনা না। এখন আমি কীটা করি আর এলাকারে দলিল দিয়া চাইয়ার যে জায়গায় খান আমার ফককে টিকাই রাখতাম, কারণ দলিল রেকর্ড দেখা গেছে আমার বিরুদ্ধে গেছে গিয়া। কিন্তু হয়তো আপনি দখল দিয়া খাইতে পারবা, কিন্তু এক সময় না এক সময় জায়গাটা তার যাইব, কারণ তার এই লোক দলিলে মালিক আর আমরা এলি দখলে মালিক। বিচারক গেলে দলিল টিকবো না দখল টিকবো? দলিল টিকবো, রেকর্ড টিকবো। তাহলে আপনি তখন বেশিরভাগের দোহাই সমাজের দোহাই দিয়া টিকা যাইত নাই, বাপদাদার দোহাই দিয়া টিকা যাইত নাই, টিকবো কোনটা? কোর্ট আদালতে গেলে আদালতের রেকর্ড দেখবো, ছাপ্পান্নর রেকর্ড তাক জরিফ হতে মিলাইয়া দেখবো, মিলাইয়া যদি রেকর্ড দেখে রেকর্ড যার আছে তার নামে তারেও দিব। আপনি দৌড়িবা, আপনি অনেক পয়সা খরচ করবা, কিন্তু আপনি ফাইতা না শেষ পর্যন্ত, কারণ দখল আপনার কিন্তু দলিল তার। আখেরাতের বিষয়টা ওলা, আপনি যে কোনো আমল খরক্কা, যে কোনো খাজ খরক্কা, এই খাজটা দখল দিয়া চলতো না, এটা দলিল দিয়া চলতে হইব। আর আপনি আমি যখন দলিল দিয়া, আর যে বাপদাদার দলিল, সমাজের দলিল, বেশিরভাগের দলিল, আলেমুলামাদের দলিল, অথবা সে বুচ্চিন্নানি দলিল, এটা সব হইল গিয়ে দখল টিকাইবার লাগিয়া, এটা আমার দখল টিকাইবার লাগিয়া। যে দলিলের কথা কয় হে হইল গিয়ে ফুরানার কথা, ফুরানা জিনিস মাত মাতের, আর যে দখল মাতের হে হইল গিয়া তার নিজের মাসুল দিয়ে এটা কিতা অর্জার। সম্মানিত উপস্থিতি, আপনারে আমারে ওই যে সামনে জমিন আছে, জমিনও খেত করা হয়েছে, অনেক বছর থেকে হয়তো জরিপ হয়েছে না, মাফা হয়েছে না, আইল এদিক সেদিক গেছে গিয়া। জরিপ দিলে আমরা আইল জায়গা টানা সম্ভব কিনা না? সম্ভব। মাফলিজ আমরা সবাই মিলিয়া যদি এলাকার সবাই মিলিয়া কই জমিনের সব আইল ঠিক করতাম, আমরা যদি সব একমত হই তাহলে এটা সম্ভব। কিন্তু এটা লাগে কি তার মাফ ফলাইতে হইব, আইল এদিক ওদিক যাইতে পারে, কিন্তু দলিল তো তার জায়গাত আছে, রেকর্ড তো তার জায়গাত আছে। ইসলামের রেকর্ড হইল কিতা কোরআন, ইসলামের রেকর্ড কিতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের রেকর্ড হইল কি সাহাবা কেরাম। আমল করতে গিয়ে আমরা এদিক সেদিক কেন কিছু করে লইছি, অনেক জিনিস ঢুকি গেছে, সৌদি আরব থেকে আইসে আরবি ভাষায়, ইরানও আইয়া হইছে ফার্সি, ইরান থেকে আইসে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ উর্দু হইয়া, এখন উর্দু থেকে এখন বাংলাদেশে আইসে বাংলা হইয়া, বহুত জিনিস এদিক সেদিক হয়ে গেছে। এখন আপনার আমার উচিত হইল গিয়ে আমরা কিতা করতাম, বহু জায়গাত ফিরিয়া যাইতাম। 1400 বছর আগে আমি যদি আপনার কইতাম সব তা বাদ দিয়া ওকে আমি জেলা বুঝছি ওলা, আপনার তো কইতে পারতাম সিলেট থেকে বেটা আইসে তার মুখে ডাকবার লাগে। কিন্তু বদরুল ভাই যদি কইতা সব ইসলাম বাদ দিয়া আমি জেলা বুঝছি ওলা ইসলাম মানো হইয়া, তাহলে আপনার তো কইতে পারতাম বেটা মসজিদ দিছে যে বেটা তার তরিকা এস্টাবলিশ করবার লাগিয়া। অল্লাহি আমরা বাড়ির থেকে বাড়িছি না এরদায়, এই মসজিদ দেওয়া হয়েছে না এরদায়, যে মানুষরে আমরা দলের দিকে ডাকবার লাগিয়া, আমরার দিকে ডাকবার লাগিয়া, আমরা বাড়া হয়েছি ও কারো ও উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কইছেন কোরআন করিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম হার কথা যে মানুষরে আল্লাহর দিকে আহ্বান করে। আমরা দাওয়াত হইলে আল্লাহর দিকে, কোনো দলের দিকে না, কোনো ব্যক্তির দিকে না, কোনো তরিকার দিকে না, কোনো মাজহাবের দিকে না, আমরা ফিরে হইতে আল্লাহর দিকে, রসুলের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো, ভয় করো আল্লাহর খান ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি যদি মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে মুসলিম হইয়া মরো, আত্মসমর্পণকারী হইয়া মরো, কোরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণকারী হইয়া মরো। কোরআন সুন্নারে সবথেকে বালা যারা বুঝছেন সাহাবায়ে কেরাম, তারা আল্লাহ খান বুঝিয়া, তারা আল্লাহ খান আমল করিয়া, তারা আল্লাহ খান তুমি মৃত্যুবরণ করো, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তাকে জান্নাতের সুসংবাদ দিছেন। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন আইতে পারে যে আমরা অনেক আত্মীয় স্বজন, অনেক মহ মুরব্বী হল, তারা তো ওলা করিয়া গেছেন, যে তারার অবস্থা কি হইব, এটা একটা প্রশ্ন আইতে পারে।
বুঝলাম এখন খুব ঠিক কথা, বুঝলাম আমার রেকর্ড হলো হয়েছে, বুঝলাম আমার কিতা আছে, কিন্তু আমরা যে অতদিন থেকে এটা খরিয়া গেলাম, অতদিন থেকে যে তারা খরিয়া গেলা, তখন তারার অবস্থানটা কিতা হইব? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও জবাব দিছেন কোরআনুল কারীমের সবথেকে বড় যে সূরা, সূরা বাকারা দুই নম্বর সূরা। সূরা বাকারার একবার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন, আপনি বাড়িতে কোরআন অনুবাদ আছে দেখবা, অনুবাদ আছে কুলিয়া দেখবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আয় আল্লাহ না জানিয়া হতে করলে অথবা ভুলে করলে তুমি এটা আমরা ক্ষমা করে দিও। আল্লাহ জয় কেছেন আর আল্লাহ না জানিয়া করলে অথবা ভুলে করলে মাফ করে দিবা। যদি আমার দাদারের তুলিয়া কয় যে তুমি জাগাই কেন খাইছা, এইখান খাইলা এখানে, তাহলে এটা কইবা আমি জানতাম না, আমি তো দেখছি আগে থেকে খাইয়া এই রলা খাইছি। আমার বাপরে জিজ্ঞাসা করেন যে এই জায়গাতে খাইলে তুমি তো অতদিন খাইছো, এটা অন্যায় করছো, খাইলে অন্যায় করছি, কারণ আমি তো জানতাম না, আমি মনে করছি এখানে আমার জমিনের দেখাইছি, এলাকাবাসীও মনে করছে এখানে আমার জমিন, এর দেখে ওই দাবি করছে না। আজকে যখন দাবি করে নিছে তাহলে আমি এটা ছাড়িয়ে দিলাম, এটাই লাগিয়া কালবুস সালিম, এটাই লাগিয়ে প্রশান্ত আত্মার, প্রশান্ত আত্মা যারে তাদের লক্ষণ যে ভুল যখন ফাইব কইব ওই আমি ভুল করছি, আর যাদের অন্তর অসুস্থতা আছে তারা কইব না ইলা না এতে হলা তে গুড়াই ফিসাই যে কোনোভাবে চাইব নিজের পক্ষে আনবার লাগিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সত্যরে সত্য হিসাবে জানার সেটা গ্রহণ করার তৌফিক দান করুকা, মিথ্যারে মিথ্যা হিসাবে জানার সেটা বর্জন করার তৌফিক দান করুকা। আপনি চেক করে দেখুক, আপনি বুঝুক, আপনি বুঝার লাগে সুযোগ আছে, আপনি গিয়ার জায়গা যে সম্পত্তির বেড়া লাগলে যেন আপনি রেকর্ড গিয়া চেক করতে পারেন, ইসলামরও রেকর্ড আপনার আমার গৌরব আছে কোরআন, আর হাদিসের কিতাবগুলা আগে আরবি আসিল, তারপরে ফার্সি আসিল, তারপরে উর্দু আসিল, এখন আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে। আপনি বুখারি আনক্কা, মুসলিম আনক্কা, তিরমিজি আনক্কা, নেসাই আনক্কা, ইবনে মাজা আনক্কা, এই দেশের আলেম উলামার এইগুলা অনুবাদ করছেন, কিয়র দেয় অনুবাদ করছেন বাংলা ভাষায়, কিয়র দেয় মাদ্রাসাত খালি পড়বার লাগি, মাদ্রাসাতে উর্দু পড়া যায়, ফার্সি পড়া যায়, উর্দু আরবি পড়া যায়, যাতে সাধারণ মানুষ এটাতে উপকৃত হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই ইসলামী ফাউন্ডেশন বা যেসব আলেমুখলা এই বাংলা ভাষায় কোরআন হাদিস রে চর্চা করার লাগে সুযোগ করে দিছেন, তারা মেহনত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সবর মেহনত কবুল করুকা, এর বিনিময়ে তারা জান্নাত দান করুক, আল্লাহু আমিন। তাহলে আপনি এইগুলোতে গিয়ে আপনি নিজেরা কিতা করতে পারবা, সংশোধন করতে পারবা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আপনি 7-8 যদি পড়েন তাহলে 7-8 মাঝে আছে, মাদ্রাসার মাঝে আছে। বিদায় হজর বাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিসটাকে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না, এটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর এটা হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। কোরআন এবং হাদিসের কথা তো আপনারা আমার ফিরিয়ে দিতে হইব, দুনিয়াবি ব্যাপারে যেন রেকর্ডে যাওয়া লাগে, ইসলামের রেকর্ড হইলে কোরআন এবং হাদিস, সেখানে আমরা ফিরিয়ে দিতে হইব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই রসুলের অনুসরণে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুকা। তারপরে দুই একটা কথা হইল গিয়া নামাজ সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন আকিমুস সালা, নামাজ কায়েম করো। নামাজ কিলা কায়েম করতা, কত রাকাত পড়তা, রুকু কিলা করতা, সিজদা কিলা করতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বিস্তারিত কোরআনের মাঝে কইছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্যত্র কইছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের লাগি রসুলের জীবনীতে আছে আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্য জায়গাত কইছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রসুলে যেটা গ্রহণ দেইন ওঠারে গ্রহণ করো, রসুলে যেটা নিষেধ করেন ওটা থেকে বাঁচিয়ে থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাইন কিতা কইছেন তাইন কইরা যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখায়। তাহলে আমরা সালাত আদায় করতে হইব, নামাজ পড়তে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাহান করিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও খালাই আনলে নামাজের নিয়ত কর্তা, আর আমরা যে আমরা নিয়ত পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কিতা কর্তা নিয়ত কর্তা, আর আমরা নিয়ত পড়ি। আপনি আমি ওনা আইসি জুম্মার নামাজ পড়তাম, নতুন মসজিদে জুম্মার নামাজ পড়বার লাগি নিয়ত পড়ছি না করছি, বাড়িতে কি নিয়ত করিয়া বাড়াইছি যে অনেকে নামাজ পড়বো, নিয়ত এলো কি অন্তরের বিষয়, আমার অন্তর মাঝে আসিল। আপনি যে স্যারে গিয়া কইনবা আমার নিয়ত আসিল তোমার 10টা টাকা দিতাম, ইখান মুখ দিয়ে কইছেন না আপনার অন্তরের মাঝে আসিল, নিয়তর জায়গা হইলে কি অন্তর। আমরা হরু থাকতে নয় তো আল্লাহ তাহিকছি,
আমরা নামাজের নিয়ত শিখছি, রোজার নিয়ত শিখছি, ওজুর নিয়ত শিখছি, কিন্তু এগুলা সব কুরআন হাদিস থেকে শিখছি না। মসজিদের ইমাম সাহেব শিখাইছেন, আর ছোটো ছোটো বই আছে, ছোটি বই ওটা থেকে পড়ছি, এগুলার কোনো রেকর্ড আপনি তোকে পাইতে নাই, এগুলা কোনো রেকর্ড পাওয়া যায় না। আপনি ফাইলে আমার দেখাইবা, আমরা দেখাইবা, আমরা মসজিদে নিয়ে দেখাইবা, কিন্তু আমরা এগুলা কোনো রেকর্ড পাইছি না এখন পর্যন্ত। অনেক দিন থেকে আমরা তুকে ইয়ার, অনেক আলেম ওলামাদের সাথে আমরা এই বিষয়ে লিয়া যাইছি যে নামাজের নিয়ত যে ফোড়া লাগবো, নয়তর সিল্লাই তালা বাংলায় ওর আরবি বা উর্দু বা যে কোনো ভাষায় ফোড়া লাগবো, এটা কোনো রেকর্ড আসেনি, দেখা গেল নাই। নিয়ত হলে অন্তরের বিষয়। আপনি মসজিদে আইসেন নামাজ পড়বার লাগে, মসজিদে খাড়া হয়েছেন আপনি কত রাখাত নামাজ পড়তে, তখন অন্তর আওয়ার নাম হইল গিয়া নিয়ত। তাহলে রসুল সাল্লাহ ইসলামে কইছেন তাইন জেলা নামাজ পড়ছেন আল্লাহ, তাইন কোনো সাহাবিরা আরবিতে নিয়ত করা শিখাইছেন না, আমরাও আর দরকার নাই। যদি নিয়ত করি তাহলে রসুলের অনুসরণে হইত নাই, আর রসুলের অনুসরণে যদি না হয় তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত নাই। কারণ মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন, যে এমন কোন আমল করব যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নাই সেটা বাতিল। এতে আপনি নিয়তটার কি করতে হইব, অন্তর রাখতে হইব, এটা মুখে আনা যাইত নাই, মুখে আনলে রসুলুল্লাহ খান হইত নাই। তারপরে আমরা নামাজও খাড়া হইলে আমরা দেশ দেখো নামাজও ফাঁক করে খাড়া হইল, অথচ ওয়াজের মাঝে কোন নামাজে ফাঁক করে থাকলে মাথানো হয় শেতান খাড়া হয়, কিন্তু শেতানের লাগে আমরা জায়গাতে ইয়া খাড়া হই, কারণ এখন আরেকজনের লাগে লাগলে আমরা ইজ্জত জায়গা সম্মান জায়গা ফাও ফাও লাগানি বিয়া দেবি, ফাও ফাও লাগানি এমনি স্বাভাবিক অবস্থায় বিয়া দেবি থাকতে পারে, কিন্তু মসজিদে আইলে ফাও ফাও লাগানি লিখি সুন্নত। বুখারি নামাজের অধ্যায় গেলে ফাইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সাহাবায়ে কেরাম বলে তুমি তার খাতার সুজা করো, সাহাবিয়ে কইরা আমরা ফাওর লগে ফাও এবং খাতার লগে খাত লাগাইয়া দাঁড়াইতাম। আজকেও যদি আপনি সৌদি আরবের টেলিভিশন চ্যানেল দেখুন, এখন তো আর ইসলামের সম্পর্কে জানা সৌদি আরব কিতাব আর নবী জানতে পারবা, প্রত্যেক নামাজের আগে দেখবা ইমামে কিচ্ছু একটা জিনিস হইন, আকামত হওয়ার পরে তাই একটা কিচ্ছু কথা হইন, স্তৌ ওয়াতা দিলু সৌ সুফু ফাকুম, খাতার সুজা করো, লাইন সুজা করো, ফাঁক মারিয়া খেলাও, এগুলো আরবিতে কইন। আমরা এসে আমরা ফাঁক করি খালানির অভ্যাস, ফাঁক করি খালাইনি খাতা যদি সুজা না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমাদের অন্তরে ব্যাখ্যা করি লাইবা, এটা আমরা মসজিদ থেকে বার হয়ে দেবো বারিন্দার বই আমার লেগে যায়। অথচ মসজিদে আইয়া কিতাব পড়ছি আমরা সবে একলগে এক ইমামের নেতৃত্বে নামাজ পড়ছি, মানে আমরা এই ট্রেনিং দেওয়া হয়েছে ঐক্যবদ্ধতা নিয়ম শৃঙ্খলা। তা আমরা নামাজও যখন খাড়াই মো রসুলের অনুসরণে হইল গিয়া ফাঁক মিলিয়া খাড়াইতাম। আরেকটা বিষয় লাগে নামাজ সম্পর্কে, আমরা আরেকটা বিষয় আপনার ধরে কেদা হইতাম সেই আর আমরা দেশের নামাজ ফুড়িয়া হারলেও ইমাম সাহেবে সবরে লইয়া দোয়া করেন, দোয়া হোক আর মোনাজাত হোক, দোয়া যদি বা মোনাজাত যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেব চাকরি থাকতো না, কেউ দেয় সে ইমাম সাহেব আমরা লিয়ে দোয়া করতাম না, আমরা কেউ দেয় ইমাম সাহেবের কাছ থেকে দোয়া চাই বা ইমাম সাহেবের লিয়ে দোয়া করতাম চাই, এর দুইটা কারণ। একটা কাল হইলে আমরা ছোটোবেলা থেকে ওরা দেখি আই আর এর বাইরে আমরা কিচ্ছু দেখছি না, আমরা মনে করি একটা হইল গিয়া নিয়ম, এর বাইরে আর কোনো নিয়ম আমরা দেখছি না যে দোয়া করেন না এলে আমরা দেখছি না। এক দ্বিতীয়ত হইল গিয়া যে নামাজ পড়ে যে সুন্নতি দোয়া আছে একটা উঠি গেছে, একটা আপনি আমার মুখস্থ নয় আপনি আমি জানি না, এখন হিগুতে মুখস্থ করা লাগে, এগুলো নিজে কষ্ট করা লাগে, তো আমার যদি বার অন্য কেউ বাইলাইতে তো বলা, আমার বোঝা যদি অন্য কেউ বোঝা লইয়া যায় গিতে তো বলা, এটা আমরা কিতা করছি বোঝা দিয়ে লাইছি ইমাম সাহেবের কাছে, তিনি ইমাম সাহেব বোঝা লই লইছেন, ইমাম সাহেব বোঝা লইছেন ইমাম সাহেবের কিছু ফায়দাও আছে, কারণ দোয়া দৌড়ত করলে আপনি মরা মানুষের লাগে দোয়া তার লাগে দোয়া চাইলে ইমাম সাহেবের কিছু তো হাতিয়ে দিয়ে দিবা, এটা ইমাম সাহেবের ফায়দা দিকে লই লিছেন, আর আমরা ইমাম সাহেবের দেলাইছি, এটা আমরা নিজেরা দোয়া জানি না, এটা ইমাম সাহেবের দোয়া না করলে আমরা মনে করি যে হ্যাঁ কিতা হবা দোয়া না বুঝি না, ইতে তো দোয়া উঠাই দিতে চাই না, অথচ ওই দোকা দোয়ার লেখা আছে লিস্ট লেখা আছে নামাজ পড়ে আপনি কিতা কিতা পড়তে হওয়া লিস্ট তালিকার মাঝে আছে, ওখানে সবটি মুখস্থ করতে হইব পড়তে হইব, তো আপনি মুখস্থ করতেও রাজি না পড়তেও রাজি না, আপনি চাইরা যে আপনার বোঝা যায় যদি হুজুরে বইলেন তো বলা, আমরা তো দোয়া করি না আমরা দোয়া করাই, মা মরলে বাপ মরলেও আমরা অনেক সময় দোয়া করি না, হুজুরে রাখি দিই হুজুর আপনি দোয়া করেন যেন তিন দিন আর ফসা আলা থাকলে কইলা চল্লিশ দিন যা হাত দিয়া লাগে আমি দিই মনে সব কিনা যায় বোঝা গেল সব কিনা যায়, আপনার খাম আরো জনে দিয়ে মানে আপনি খেত করতে আসলে আপনি আরো জনে দিয়ে খেত করাইলা, তো আপনি দোয়া পড়তে আসলে আরো জনে দোয়া পড়াইলা, এখন তো নামাজও পড়ানি যায় আমরা দেশ, অন্যদিন আপনি যে আলো আলা ফর মনে যে নামাজ কিলে আমরা দেশ অন্যরে দিয়ে পড়াই সম্মানিত উপস্থিতি। আমরা যে বিষয়টা আপনাদের কইতাম চাইছি ইবাদত গ্রহণযোগ্য হইতে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে এইটা কোরআন এবং সুন্নাহ হইতে হইব,
এটা যত সুন্দর হোক না খানে, যত বলা হোক না খানে, রসুলের অনুসরণে যদি না হয় তাহলে গ্রহণযোগ্য হইতো না। এবং আমরা এটাই আপনাদের বুঝাইতে চাইছি যে নামাজের দুই একটা মাসালা সম্পর্কে আলোচনা করছি, আলোচনা করে এইটা বুঝাইলাম যে আমরা রে নামাজ রসুলের তরিকা ফরতে হইব। রসুল সাল্লাহ ইসলামের নিয়ত খরসইন ফরসইন না, নিয়ত খরা ফরজ আর নিয়ত ফড়াই লগিয়া রসুলের তরিকায় নাই। খরা হইলে অন্তরের বিষয় আর ফড়াটা হইলে মুখের বিষয়, নিয়ত মুখের সাথে সম্পর্ক নাই, অনশাকের বিষয়। খাতার সোজার বিষয়টা কইলাম। নামাজ শেষে আপনি যখন নামাজ শেষ করবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইবা, কইয়াল্লে আপনি আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ফরতা। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক তাইয়াজিল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানআত ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। আয়াতুল কুরসি ফরতা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ফরতা। আপনি সূরা আয়াতুল কুরসি ফরতা, আপনি সূরা এখলাস ফরতা, সূরা ফালাক ফরতা, সূরা নাস ফরতা, এইভাবে আরও কিছু তসবিহগুলো আছে, এগুলো আপনি আমল কর্তা। প্রত্যেকে যার যার আমল কর্তা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই দীর্ঘ 23 বছর নবী আসলা, 13 বছর মক্কা খাটাইছেন, 10 বছর মদিনাত খাটাইছেন। মদিনাত যখনও তাই আসতা তাই মসজিদে নবীর ইমাম আসতা, তাই নামাজ পড়াইতা, তাই নামাজ বারে সবরে লইয়া সময় একলগে সবরে লইয়া এলে দোয়া করছেন না। অন্য জায়গাতে আছে আপনি আত্মীয়ারি দোয়া কর্তা হরেন, কোনো জায়গাতে আছে সবরে লইয়া কর্তা হরেন, কোনো জায়গাতে আছে একলা একলা কর্তা, কিন্তু নামাজ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবরে লইয়া কোনো দোয়া করছেন বলে কোনো প্রমাণ কেউ দেখাইতে পারত না। এই জন্য আজকে মক্কা মদিনাত আপনি দেখা নামাজ বাদে দোয়া হয় না, মসজিদে নবীতে হয় না, এলা দোয়া ইমামের নেতৃত্বে সবে মক্কাতে হয় না। আজকে বাংলাদেশের সব থেকে বড় কমি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসাত হিনও নামাজ বাদে দোয়া হয় না। আজকে কাকরাইন মসজিদে নামাজ বাদে দোয়া হয় না। আজকে তবলিগর যে তিন দিনের সিল্লা কিতা হয় ইজতেমা হয় ইনও নামাজ বাদে দোয়া হয় না। এইভাবে দোয়া হয় না যে ইমামের সবরে লিয়ে দোয়া করতা, কারণ এটা সুন্নাহ দ্বারা কোনো প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ থাকলে আপনারা দিবা অসুবিধা নাই, আমরা মানিয়ে নিব, কিন্তু প্রমাণ আপনার রেকর্ড ঠিক থাকতে হইব। আপনার এসএফ ফোর্সাজ আল্লাহ রেকর্ড সপ্তাহ জায়গা জমিনও ঠিক রাখেন, ওলা ইসলামের প্রত্যেকটা আপনি প্রমাণ দিতে হইব যে রসুলও করছেন সাহাবায়ে কেরামও করছেন, তাহলে আপনার আমার করতে কোনো আপত্তি নাই। আমরা এই মসজিদে এটা চালু করবো, এই মসজিদে চালু করবো, এটা যেটা সুন্নত। এই মসজিদে যদি সুন্নত বিরোধী কোনো আমল হয় আপনারা ইয়ে ধরবো এবং সুন্নত যে করবো, কারণ এই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ, এই মসজিদ সুন্নতের উপরে প্রতিষ্ঠিত মসজিদ। আপনি যে কোনো মানুষের কোরআন এবং সুন্নত এই প্রমাণ দিতে পারলে অবশ্যই কেন এটা এস্টাবলিশ হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আওয়ার বারে কবুল করুক। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. আল্লাহ তুমি আমরা এই আওয়ারে কবুল করো, আমরা এই বসারে কবুল করো, আমরা এই সালাতের কবুল করো, আমরা সিয়ামরে কবুল করো। আল্লাহ আমরা যারা মুর্দেগান হোসেন মারা গেছেন তারা তুমি জান্নাতের ফেরেশতা নসিব করো, আমরা যারা জীবিত আছি তারা কোরআন সুন্নাহ জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তুমি তারা সুস্থতা দান করো। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি তারা ঋণমুক্ত করে দাও। আল্লাহ আমরা যারা লেখাপড়ার মাঝে আছি আমরা জ্ঞান বৃদ্ধি করে দাও, আমরা মালব বরকত দান করো, আমরা সন্তান বরকত দান করো, আমরার ইলম বরকত দান করো, আমরার হায়াত বরকত দান করো। আল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ জীবনযাপন তৌফিক দান করো। আল্লাহ আমরা মুর্দেগানের ফলে তুমি মাফ করে দাও। ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة.